আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিউচার টেক বাংলাদেশ। নতুন একটি কানেকশন ভিডিও নিয়ে আসলাম। আমার সামনে দেখতে পাচ্ছেন কসপেট ট্যাং M1 প্রো, এই স্মার্ট ওয়াচটা আমি কানেকশন করবো। সো দেরি না করে ভিডিওটি স্টার্ট করে দিচ্ছি। তো ফার্স্টে চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে। স্ক্রিনে আসার পর প্লে স্টোরে ক্লিক করলাম, এখানে সার্চ বক্সে যা লিখব কসপেট ফিট লাইট অ্যাপটি চলে আসছে। এই কসপেট ফিট লাইট অ্যাপটিকে ইনস্টল করতে হচ্ছে না, কারণ অ্যাপটি অলরেডি ইনস্টল করে ফেলেছি। জাস্ট ওপেন করে দেব। দেখতে পাচ্ছেন অ্যাপটি অলরেডি ওপেন হয়ে গেছে। ফার্স্টে চলে আসছে প্রোফাইল সেটিংস, এখান থেকে আপনার প্রোফাইলটা সেট করে নিতে হবে। মেল সিলেক্ট করে দিলাম, এখান থেকে আপনার বার্থডে দিয়ে দেবেন। বার্থডে দেওয়ার পর দেখতে পাচ্ছেন হাইট, হাইটটা আছে এখানে আপনি কয় ফিট ওই হাইটটা দিয়ে দিবেন। ওয়েট, ওয়েটটা এখানে দিয়ে দিবেন, ওয়েটটা দিবেন। এইভাবে আপনারা আপনার প্রোফাইলটা সেট করে নেবেন। অবশ্যই আপনাদের রিয়েল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। অ্যালাউ করতে বলতেছে, অ্যালাউ করে দেব। অ্যালাউ করার পর মিডিলে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে লেখা আছে অ্যাড এ ডিভাইস। অ্যাড এ ডিভাইসে ক্লিক করবো, করার পর অ্যালাউ, আপনারা সব অ্যালাউ করে দেবেন। ব্লুটুথ অ্যালাউ করতে বলতেছে, ব্লুটুথটা অ্যালাউ করে দিব। অ্যালাউ লোকেশন, লোকেশনটা অ্যালাউ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি ট্যাং M1 প্রো মডেলটি চলে আসছে। M1 প্রোতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার স্মার্টফোনের সাথে স্মার্ট ওয়াচটি কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পর এখন আপনার স্মার্টফোনে থেকে স্মার্ট ওয়াচে কী কী নোটিফিকেশনগুলো চাচ্ছেন ওইগুলো অ্যালাউ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনার যে ইনফরমেশনগুলো লাগবে ওইগুলো অ্যালাউ করে দেবেন। ফোন কল অ্যালাউ, ম্যাসেজ অ্যালাউ, ফেসবুক। এখানে দেখতে পাচ্ছেন কসপেট ফিট লাইট অ্যাপটি অ্যালাউ করতে বলতে সেটা অ্যালাউ করে দেবেন। টুইটার, হোয়াটসঅ্যাপ, আপনাদের যে নোটিফিকেশনগুলো প্রয়োজন ওইগুলো অ্যালাউ করে দেবেন। উপর থেকে আমি যদি সোয়াইপ করি, সোয়াইপ করলে দেখতে পাচ্ছেন এখানে কলের মতো একটি অপশন রয়েছে, এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখন আপনার স্মার্ট ওয়াচটি ফোনের সাথে কানেক্ট হয়েছে, এটাতে কলিং ফিচার রয়েছে। এটার জন্য আপনাকে অডিও কানেক্ট করতে হবে। তাহলে ফোনের এখান থেকে ব্লুটুথে চলে যাব আমরা। ব্লুটুথে যাওয়ার পর নাম সার্চ করলে দেখতে পাচ্ছেন M1 প্রো কলিং, এটা আপনাদের অডিওটা কানেক্ট করে নিতে হবে। এটাতে ক্লিক করলাম, পেয়ারিং দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ব্লুটুথ পেয়ারিং রিকোয়েস্ট আসছে, এটা ওকে করে দেব। ওকে করার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের অডিওটা কানেক্ট হয়ে গেছে। এভাবে আপনারা কানেক্ট করে নেবেন। অনেক সময় দেখা যায় অটো হয় না, এটাকে আপনাকে কানেক্ট করে নিতে হবে। তো দেখবো স্মার্ট ওয়াচে কী কী ফিচার রয়েছে। এদিক থেকে সোয়াইপ করলে দেখতে পাচ্ছি ওয়েদার, ক্যামেরা কন্ট্রোল, মেসেজ নোটিফিকেশন, ফোন। আমি ফোনে ক্লিক করব। ফোনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি কল রয়েছে, যাকে ফোন দিবেন ওই স্টোরিটা এখানে পেয়ে যাবেন। ডায়াল প্যাড রয়েছে, ডায়াল প্যাডে ক্লিক করলে এখান থেকে আপনি নাম্বার তুলে ফোন দিতে পারবেন। নিচে দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট নামে একটা অপশন রয়েছে, আপনার স্মার্টফোনে যে কন্ট্যাক্টগুলো অ্যাড করে রাখেন ওই কন্ট্যাক্ট আপনার স্মার্ট ওয়াচেও অ্যাড করে রাখতে পারবেন 10টার মতো। এবং দেখবো এই স্মার্ট ওয়াচে কী কী ওয়াচ ফেস রয়েছে। ডিসপ্লেতে 3 সেকেন্ড ক্লিক করে ধরব। এদিক থেকে যদি সোয়াইপ করি এখানে 10টির মতো আপনি ওয়াচ ফেস পেয়ে যাবেন। তো এছাড়াও দেখবে অ্যাপসে আর কী কী ওয়াচ ফেস রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়াচ ফেস নামে একটি অপশন রয়েছে, সিলেক্ট ওয়াচ ফেসে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা ওয়াচ ফেস রয়েছে, এই ওয়াচ ফেসগুলো আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো এই ছিল কসপেট ট্যাং M1 প্রোর কানেকশন ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।